হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা 8 কেজি 300 গ্রাম কোকেন পাচারের মামলায় 3 বিদেশি নাগরিক সহ 5 জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত এ আদেশ দেন। রিমান্ড যাওয়া আসামির মধ্যে রয়েছে পূর্ব আফ্রিকান দেশের 3 নাগরিক সহ বাংলাদেশের 2 নাগরিক। আসামির মধ্যে সিকুর 6 দিনের এবং অপর 4 আসামির প্রত্যেকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলা তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরের সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল করিম আসামি সাকুর 10 দিন অপর 4 আসামির প্রত্যেকের 5 দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই রিমান্ডের আদেশ দেন। ঘটনা বিবরণ থেকে এবং আদালত সূত্রে জানা যায়, গত 24 জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 8 কেজি 300 গ্রাম কোকেন সহ সোকেকেও গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC। ওই ঘটনা 25 জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।